আপনারা প্রতিনিয়ত আমাদের যে অধিকার আমাদের যে গণমঞ্চ থেকে আমরা যে দাবিগুলো রাখছি এই দাবিকে আপনারা জনসমক্ষে তুলে ধরার জন্য এই 37তম গণ অবস্থানে ত্রিপুরার আপামর জনগণ অর্থাৎ রাজ্যবাসীকে আমরা অনুরোধ রাখতে চাই আপনারা সবাই অবগত আছেন তবে আবারো বলছি আমাদের যে অধিকার আমাদের চাকরি ফিরে পাওয়ার জন্য যে দাবি এই দাবি আপনারা সবাই জানেন কোর্টের রায়ে হোক বা সুপ্রিম কোর্টের রায়ে হোক আমাদের চাকরি যায়নি এই কথাগুলো না রাজ্য সরকার না শিক্ষা দপ্তর পরিষ্কারভাবে আমাদেরকে এখনো বলেনি এবং টার্মিনেশন লেটারও দেননি সেই 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 দিকে মূল্যায়ন করে আমরা বলতে চাই আমাদের দাবি ন্যায্য দাবি আমাদের যে অধিকার আমাদেরকে ফিরিয়ে দিন আমাদের স্থায়ী সমাধান করুন এই কথাগুলি রাজ্যবাসীর কাছে রাখতে চাই এবং রাজ্য সরকারের কাছে এবং শিক্ষা দপ্তরের কাছে আমাদের যে ন্যায্য যে অধিকারকে নিয়ে আজকে 12 তারিখ আমাদের প্রতিনিধি দেখা করতে যাবে আমরা 5 দিন আগে দেখা করেছিলাম এই প্রশ্নগুলি ওনাদের কাছে আমরা রেখেছিলাম একটা প্রশ্নের ওনারা সদুত্তর দিতে পারেনি আমাদের শিক্ষা দপ্তর আমরা বলেছিলাম হাইকোর্টের পুনরায় আমাদের চাকরি চলে গেছে আমাদেরকে দেখিয়ে দিন আমার নাম কোথায় আছে দেখিয়ে দিন তাহলে আমরা মেনে নিব যদি আমরা হাইকোর্টের রায়ে চাকরি গিয়ে থাকি আমাদেরকে টার্মিনেশন লেটার দিন হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের কোন রায়ে কোন জায়গাতে আমাদের এই চাকরিগুলা চলে গেছে আপনি দেখিয়ে দিন তারপরে আমরা মেনে নেব এই কথাগুলির কিন্তু একটা ওনারা সদুত্তর দিতে পারেনি এই কারণে আমরা 5 দিনের সময় দিয়ে এসেছিলাম 12 তারিখে আমরা আবার আসব আপনারা শিক্ষা সচিব থেকে আরম্ভ করে যারা যারা আছেন আপনারা গভর্নমেন্টের সাথে আলোচনা করবেন রাজ্য সরকার যেহেতু আপনি বলেছেন সেটা উপর মহল জানে তো আমরা বলেছিলাম আপনারা দেখুন আপনারা বিবেচনা করুন আমাদের যে দাবিগুলো আমরা প্রপোজালগুলি রেখেছিলাম আপনারা কোনো কথাই বলেন এই প্রপোজালগুলো ন্যায্য না অন্যায্য যতটুকু আমরা জানি আইনিভাবে আমাদের চাকরি এখনো আছে আপনারা ভুল ইমপ্লিমেন্টেশন করেছেন এ কারণে আমরা চাকরিচ্যুত এখন সেটাকে আপনারা বিগত গভর্নমেন্ট যেহেতু ভুল করে থাকে তাহলে আপনারা সংশোধন করুন আপনারাই চিন্তা করুন কিন্তু কোনো সদুত্তর ওনারা দিতে পারেনি আজকে সেই উত্তর পাওয়ার জন্য আমরা শিক্ষা দপ্তরে যাব সেই 12 তারিখ আমরা কথা দিয়ে ওনার সাথে মিটিং করার জন্য আবার বলেছিলাম সাক্ষাৎ করব আমরা 12 তারিখে আসবো আপনি উত্তর রেডি রাখবেন আজকে দেখা যাক আমাদের প্রতিনিধি যাবে ওনারা কি উত্তর রেডি করে রেখেছে আমরা আজকে সাক্ষাৎকারের মাধ্যমে জানব তবে রাজ্যবাসীর কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা যে কোনোভাবে অন্য কোনো কিছু মানে উল্টাপাল্টা আপনারা প্রশ্ন করবেন না উল্টাপাল্টা আমাদেরকে রং লাগাবেন না রাজনীতি রং লাগাবেন না আমাদের দাবি একটাই আমরা শিক্ষক শিক্ষক ছিলাম আমরা শিক্ষকের যে অধিকার আমরা আদায়ের লক্ষ্যে এই দাবি আমরা আপনারা অনেক সময় বলতে চেষ্টা করেছেন অনেকে মিনিস্টার থেকে আরম্ভ করে আমরা ইন্টারভিউ দেন আপনারা ইন্টারভিউ দিতে বা পরীক্ষা দিতে বই কেন সেটার কথা আপনারা সেই তর্কে যেতে চান না আমরা কোনো ইন্টারভিউ দিতেও বই পাই না পরীক্ষায় বসতেও আমরা বই পাই না কথা হচ্ছে এই জায়গাতে আমরা ইন্টারভিউ কেন দেব আমরা কেন পরীক্ষা দেব আগে আপনারা পরিষ্কার করুন আপনার আমাদের চাকরি কোথায় চলে গেছে তারপর আমরা বিবেচনা করব পরীক্ষা দিয়ে আবার চাকরি নেব না আমরা অন্য কোনো একটা কাজের সঙ্গে যুক্ত হব আমাদেরকে অনেকে চেষ্টা করেছেন যে আমাদের রাজনীতি রং লাগার জন্য আপনারা একটা কথাই আমরা বলতে চাই রাজনীতি এখানে রং লাগাবেন না এ কারণে বলছি যে আপনারা জানেন আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে বলতে চাই লোকাল ল্যাঙ্গুয়েজ হিসেবে এই যে আপনারা মুরগির প্রথমে ডিম পারে ডিমের থেকে অনেকগুলি বাচ্চা হয় বাচ্চার রং বিভিন্ন ধরনের হয় হতেই পারে ত্রিপুরা রাজ্যবাসী কোন একটা আমরা যেহেতু গণতন্ত্রে বাস করি গণতান্ত্রিক দেশে সংবিধানের যে আমাদেরকে অধিকার দিয়েছে সেই সংবিধানে সেই সংবিধান মোতাবেক 100% কেউ সাদা কেউ গেরুয়া বা লাল হতে পারবে না আমাদের সবারই গণতান্ত্রিক অধিকার আছে যার যার মতাদর্শ অনুযায়ী বিশ্বাস করতেই পারে এ কারণে বলছি আমাদেরকে রাজনীতির রং লাগাবেন না আমাদের আমাদের লড়াই ন্যায্য অধিকারের লড়াই আমাদের ন্যায্য দাবির লড়াই সেই দাবির উদ্দেশ্যে আমরা আজকে এখানে গণ অবস্থান চলছে কিন্তু রাজ্য সরকার এখনো নীরব বসে আছে আমাদের কোনো সদুত্তর দিচ্ছে না।